আজ সকাল থেকে শুরু হয়েছে বিএনপির তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি এছাড়া জামায়াত ইসলামীও একই দিনে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে এদিকে অবরোধ কর্মসূচির সমর্থনে সোমবার দেশের বিভিন্ন জেলা উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা অবরোধের কারণে সড়কে যান চলাচল অনেক কম দেখা যাচ্ছে এদিকে একদিন আগে হরতালের পর অবরোধ কর্মসূচিতেও নাশকতার আশঙ্কা করেছে পুলিশ এজন্য সারা দেশে নিরাপত্তা জোরদার করা হচ্ছে নাশকতার চেষ্টা হলে পুলিশ ও র্যাব কঠোর অবস্থানে যাবে বলে বাহিনীগুলোর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এদিকে তিন দিনের অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে কর্তৃপক্ষ অবরোধ চলাকালীন সময়ে যাত্রীদের নিরাপত্তার জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে এর আগে সোমবার রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে অবরোধের খবর সংগ্রহ করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক তিনি আছেন রাজধানী কমলাপুর স্টেশনে আতিক অবরোধে আজকে ট্রেন চলাচলের কি অবস্থা এবং অন্যান্য যে যানবাহন আছে সেগুলো চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন সাগর আমি আসলে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি এবং পরিস্থিতিতে দেখার চেষ্টা করেছি তাতে যেটা বলতে পারি যে ভোরের তুলনায় কিন্তু এখন যান চলাচল জনা চলাচল অনেকখানি বেড়েছে স্বাভাবিকভাবেই ভোর থেকে যান চলাচল জনা চলাচল কম ছিল সেটা এখন বেড়েছে এবং এই মুহূর্তে কমলাপুরের যে চিত্র দেখছি যে কমলাপুরেও কিন্তু বেশ ভালোই যাত্রীদের ভিড় লক্ষ্য করছি বিশেষ করে এখানে কিন্তু সকাল থেকে যেসব ট্রেনগুলো শিডিউলে ছিল তারা সেই সব ট্রেনগুলো ছেড়ে গেছে এবং আরো কয়েকটি ট্রেন শিডিউলে রয়েছে যেখানে সেগুলো আসলে আমি দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সেগুলো সময় মতো ছেড়ে দেবে মনে করা হচ্ছে আর রেলের যাত্রীর মানে অবরোধ বা হরতালের ক্ষেত্রে আসলে রেলের যাত্রীর চাপ এমনিতেই বেড়ে যায় আজকে সকাল থেকে যেরকম চাপ দেখতে পাচ্ছি এটা সাধারণ কর্মদিবসে যেরকম চাপ থাকে সেরকম চাপে লক্ষ্য করছি এটা বেশিও না আবার ওইভাবে কমও না তবে যাত্রীদের নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু প্রধান ফটকে রয়েছে এছাড়াও প্রধান ফটকে কিন্তু পুলিশ সদস্যরাও দেখেছি যখন আমি এখানে প্রবেশ করি তখন রাস্তা মানে কমলাপুর স্টেশনের প্রধান গেটে পুলিশ সদস্যদের দেখেছি এছাড়াও রাস্তার মোড়ে মোড়েও কিন্তু ব্যাপক বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি আমি লক্ষ্য করেছি যেটা কিন্তু অন্যান্য দিনে থাকে না অবশ্যই এটা অবরোধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা হিসেবে পুলিশ সদস্যরা এখানে মোতায়েন করা এবং এখনও রয়েছেন আর সকালবেলাও কিন্তু সড়ক পথে যান চলাচল সীমিত ছিল যেটা কিন্তু সময় করে কর্মঘণ্টা শুরু হতে যাচ্ছে সেই কেন্দ্র করে কিন্তু অনেকেই সড়কে বের হয়েছেন এবং বাসও চলতে দেখেছি দূরপাল্লারও কয়েকটি বাস আমি চলতে দেখেছি আগে আপনাদের বলেছি যে ভোরে আসলে যান চলাচল কম ছিল কারণ হচ্ছে সেই সময় জনচলাচলের চাহিদাটা ওইভাবে থাকে না তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে অবরোধের খবর স্বাগত চট্টগ্রামে অবরোধ কর্মসূচির খবর জানতে কথা বলছি সিনিয়র করসপন্ডেন্ট আরিজ আহমেদের সাথে আরিজ অবরোধ কর্মসূচির কি প্রভাব পড়েছে চট্টগ্রাম নগরীতে সাগর চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনের অবরোধ কর্মসূচি তবে অবরোধ কর্মসূচির শুরুতে চট্টগ্রামের সাথে দূরপাল্লার কোনো যানবাহন আসলে চলাচল করছে না আমি এই মুহূর্তে দামভাড়া এলাকায় আছি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাস ছেড়ে যাওয়ার কথা ছিল ভোর চারটা থেকে তবে এখনও পর্যন্ত কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি এছাড়া চট্টগ্রামের সাথে বিচ্ছিন্ন আছে তিন পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার সড়ক যোগাযোগ একটু আগে এখানকার যারা সড়ক পরিবহনের সাথে বিভিন্ন পরিবহনের সাথে যুক্ত আছেন তাদের সাথে কথা হয়েছে তারা বলছে বারো থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস আসার কথা সেই জন্য তারা আসলে অপেক্ষা করছেন তবে বোর্ড চারটা থেকে যে নিয়মিত শিডিউল ছিল সেরকম কোনো যানবাহন আসলে ছেড়ে যায়নি এবং যাত্রীদের আসলে গত রাতে টাকা ফেরত দেওয়া হয়েছে এছাড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে আসলে রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে একটি দাঁড়িয়ে টাকা বাসটিতে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে পেট্রোল ডেলে আগুন জ্বালিয়ে দেয় এরপর থেকে আসলে দূরপাল্লার যেই সব গাড়িগুলো চলাচল করবে সেখানে একটা আতঙ্ক শুরু হয় তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সরব আছেন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে সকাল থেকে রাস্তায় বের হয়েছেন এবং তাদের নিবিড়ভাবে আসলে পর্যবেক্ষণ করছেন সাগর যদি বা চট্টগ্রাম থেকে রেল যোগাযোগ স্বাভাবিক আছে এমনটি বলেছেন তবে যাত্রীর সংখ্যা কম এছাড়া এই এবং স্কুল কলেজ আসলে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো আসলে চলাচল করছে না সেই কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাতিল করা হয়েছে ছিল চট্টগ্রাম থেকে অবরোধের খবর জানছিলাম সাভার থেকে অবরোধের খবর জানতে কথা বলবো স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের সাথে জাহিদ অবরোধে সাফারের পরিস্থিতি কেমন দেখছেন সাগর ভোর থেকেই আমরা ঢাকা আরচা মহাসড়ক এবং নবীনগর কালিয়াকুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরেছি সেখানে আমাদের চোখে যেটা পড়েছে যে অন্য অন্য দিনের মতো স্বাভাবিক চিত্র নয় তাছাড়াও বাকি আমরা বলতে চাই যে এখানকার কারখানাগুলো খোলা রয়েছে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় একটা বড় ধরনের সংকট আমরা লক্ষ্য করছি এছাড়া সকল সকাল থেকে কোথাও অবরোধ সমর্থকদের কোনো তৎপরতাও আমাদের চোখে পড়েনি আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি তারা বলেছে যে আওয়ামী লীগ বলেছে যে সকাল দশটায় তারা হরতাল বিরোধী সমাবেশ করবে এখানে কিন্তু যারা অবরোধ দেখেছে তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি মিল কারখানাগুলো খোলা রয়েছে কিন্তু সকাল থেকে কিছু কিছু বিক্ষিপ্ত যানবাহন চলছে সেগুলো মূলত পোশাক কারখানার শ্রমিকরা সেসব যানবাহন ব্যবহার করে নিজ নিজ কর্মস্থলে গিয়েছেন এছাড়াও আমরা মহাসড়কে যানবাহন সংকটের কারণে দেখেছি অটো ব্যাটারি চালিত অটো রিক্সার একটা বড় দাপট আর মোড়ে মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে পুলিশের টহল আপনি জানান যে সাভার আশুলিয়ায় গত কদিন ধরেই শিল্পাঞ্চলে একটা অসন্তোষ বিরাজ করছে যে কারণে সেখানেও পুলিশের একটা বাড়তি সতর্কতা রয়েছে সবকিছু মিলিয়ে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে সেখানে অবরোধের শুরু শুরু খুব একটা স্বাভাবিক চিত্র না বিশেষ করে দূরপাল্লার কোনো যানবাহন এখানে চলছে না কাভার ব্যান লরি এগুলো চলছে না ভোরবেলা কিছু ব্যক্তিগত যানবাহন আমরা চলতে দেখেছি এছাড়াও মহাসড়কে মোটামুটি বিক্ষিপ্ত যে কটা গাড়ি চলছে সেখানে তৈরি পোশাক কারখানার গাড়িগুলোকেই আমরা দেখতে পাচ্ছি তো সাগরেই ছিল এখানকার সর্বশেষ সাভার থেকে জানছিলাম অবরোধের খবর আঠাশো উনত্রিশ অক্টোবরের রাজনৈতিক সহিংসতার বিষয়ে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের অবহিত করল সরকার সোমবার রাজধানীতে রাষ্ট্রীয় সরকারের এসব বক্তব্য তুলে ধরেন মন্ত্রী একাধিক তবে ব্রিফিংয়ের পর তারা কোনো প্রশ্ন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এছাড়া বিদ্যমান ব্যবস্থায় সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে ও জনগণের অংশগ্রহণই সেখানে মূল বিষয় বলে কূটনীতিকদের পরিষ্কার হবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রীরা নজরানা চৌধুরীর রিপোর্ট আটাইশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরদিন হরতালে সংগঠিত দেশব্যাপী সহিংস ঘটনা সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক মিশনের প্রধানদের সরকারের বক্তব্য তুলে ধরতে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন আটাইশ ও উনত্রিশ তারিখ যে সহিংস ঘটনা ঘটেছে তা বিএনপির পক্ষ থেকেই ঘটানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আপনার আমরা সেই জন্য আজকে রাষ্ট্রদূত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কিংবা অন্যান্য দূতাবাসের লোকগুলোকে যারা ডিপ্লোম্যাটস তাদের এই সম্পর্কে ব্রিফিং দিয়েছে তাদের বলেছি যে এইখানে দুদিন কি হয়েছে তার একটা তত্ত্ব আমরা দিয়েছি অবজেক্টিভ তত্ত্ব আর সেই সাথে কোনো কোনো বানোয়াট লোক এখানে এসে প্রেসিডেন্ট বাইডেনের অ্যাডভাইজার হিসেবে ওনার বদনাম করার চেষ্টা করেছে সেগুলো আমরা তুলে আঠাশ তারিখের ঘটনার বিষয়ে সেদিনই ইমেইলের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর কূটনৈতিক এই ব্রিফিংয়ে দুদিনের ঘটনার ভিডিও ফুটেজ ও লিখিতভাবে তাদেরকে দেয়া হয়েছে বলেও জানান তিনি এগুলি ভিডিও ফুটেজ স্টিল ফটোগ্রাফ যেগুলি ওপেন সোর্সে অ্যাভেলেবল সেগুলি আমরা কম্পাইল করে দেখিয়েছি তাদেরকে এবং তাদের অভিব্যক্তি থেকে এইটুকু বলতে পারি যে তাদের আমরা ব্যস্ত ছিলাম আমাদের ডেলিভারেশনে কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছেন তারা তবে তাদের কোনো প্রশ্ন ছিল না তারা কেউই কিছু আমাদের এই প্রেজেন্টেশনের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন বা তারা করেননি বাংলাদেশে এই সহিংস ঘটনার বিষয়ে সোমবার ঢাকায় নিযুক্ত সাতটি দূতাবাস থেকে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে ধারাবাহিকতার অভাব রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও কূটনীতিকদের আশ্বস্ত করেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা আমরা পরিষ্কারভাবে বলেছি নির্বাচনে কাউকে আসতে হলে বর্তমান নির্বাচনের যে বিধিবিধান আছে সংবিধানে যা আছে সেইভাবে তাদেরকে আসতে হবে ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড পিসফুল ইট ডাজ নট ম্যাটার হু কামস অর ডাজ নট কাম এ পার্টিসিপেটরি ইলেকশন মিনস দ্য পার্টিসিপেশন অব দ্য পিপল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা যাকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী হসরানা চৌধুরী এন টিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি ইসলাম ধর্মের নামে কোনো ছেলে মেয়ে যেন জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িত না হয় সেদিকে নজর দিতে আলে মোলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতীয় ইমাম সম্মেলন ও ষষ্ঠ পর্যায়ের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি কিছু মানুষের জন্য যেন ইসলাম প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেয়ার তাগিদ দেন সরকার প্রধান রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের পুরস্কার বিতরণ ও ষষ্ঠ পর্যায়ে বাংলাদেশে নির্মিত পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী উপলক্ষে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয় সারাদেশ থেকে আসা প্রায় এক লাখ ইমাম অংশ নেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ইমাম সম্মেলনে অংশ নেন সৌদি আরব থেকে আগত মসজিদে নববীর ইমাম সাহেব ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বোয়াইজান সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববীর ইমাম সাহেব ডক্টর বিন আব্দুর রহমানকে ইমামদের সাথে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান পরে জাতীয় পর্যায়ে ছয়জন শ্রেষ্ঠ ইমাম ও তিনজন বিশ্বজয়ী হাফিজের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী পাশাপাশি যারা নিজ নিজ প্রতিষ্ঠানের মাটিতে বা নিজ উদ্যোগে ফসল ফলিয়ে অর্থনীতিতে অবদান রেখেছেন তাদেরকেও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী বক্তব্যে ইসলাম ধর্মের কোন ছেলে মেয়ে যেন সেদিকে নজর দিতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের দেশের জন্য জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয় আপনারা সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেবেন এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যার যার ধর্ম শেষে পালন করবে উল্লেখ করে সরকার প্রধান বলেন এ নিয়ে রকম সন্ত্রাস জঙ্গিবাদ যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে যার যার ধর্ম শেষে পালন করবে এই পরিবেশটাই আমরা রক্ষা করতে চাই রকম সন্ত্রাস জঙ্গিবাদ কোনোরকম অন্য অত্যাচার অবিচার যেন না হয় সেটাই আমরা দেখতে চাই কারণ ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম নিরীহ মানুষকে হত্যা করা তাদের উপর অত্যাচার করা এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই পরে ষষ্ঠ পর্যায়ে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী যার মাধ্যমে সারা দেশে মোট তিনশোটি মডেল মসজিদ ব্যবহার শুরু হলো। দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী নয় হাজার চারশো কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পটি গ্রহণ করা হয় ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা বেলজিয়ামে তিন দিনের সফর বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস পক্ষ থেকে অক্টোবর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন্ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সফর শেষে সাতাশ অক্টোবর দেশে ফেরেন তিনি সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন পঁচিশ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসি প্রেসিডেন্ট উডসোলা ভান্ডার লেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তার সফরকালে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সামাজিক খাতে সত্তর মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করে আবারও যাচ্ছি অবরোধের খবর জানতে এখন যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক উস্তালাইনের কাছে তিনি আছেন রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে মুশফিক আহ বাস স্ট্যান্ড থেকে কি আজকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে আর রাজধানীতে অবরোধের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন সাগর এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস মহাকালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি যে অল্প কিছু সংখ্যক যাত্রী এসে উপস্থিত হয়েছেন কিন্তু হয়তো পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় বাস ছেড়ে যাচ্ছে না এই যে আমার ঠিক কিছু নেই বহাকালী বাস স্ট্যান্ডের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে আসলে বাসগুলো যে পার্কিং করে থাকা থাকে সেই পার্ক করে এখানে রাখা হয়েছে এবং সেগুলো আসলে এভাবেই রয়েছে আমরা রাস্তায় সড়কের যে অবস্থা দেখেছি সেটি হচ্ছে সড়কে মূলত সিএনজি চালিত অটোরিকশার প্রাধান্য রয়েছে এর বাইরে মোটরসাইকেলের সংখ্যার বেশ বরাবরের মধ্যে বেশি রয়েছে কিন্তু আমরা গাড়ি প্রাইভেট যেই ব্যক্তিগত গাড়ি মানুষের সেই ব্যক্তিগত গাড়ি কম দেখছি এবং একই সাথে গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্ট বা বাস যেটি সেটিও হচ্ছে আমরা কিছুটা কম দেখছি এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে এই মহাকালী এই বাস টার্মিনালে পুলিশের সতর্ক পাহারা রয়েছে পুলিশের একটি দল এখানে সকাল থেকে অবস্থান নিয়ে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছে এবং যাত্রী কিছু যাত্রী এখানে অপেক্ষায় রয়েছেন কিন্তু তাদেরকে আমরা এখনও কোনো বাসে চড়ে যেতে দেখিনি আর এখানে আসার পথে সড়কের রাজধানী সড়কের যে অবস্থা দেখেছি সেটি হচ্ছে আমরা বিআরটিসির যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলো আমরা চলতে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বাস চলতে দেখেছি এবং সেই সাথে ঢাকার কিছু আমরা মানুষকে দেখেছি যারা অফিসগ্রামী মানুষ যারা সকালবেলা এত সকালে বের হয়েছেন তাদের অনেকেই হেঁটে যেতে দেখেছি এখানেও আমরা দেখছি অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে এবং সড়কে এই সড়কে কিন্তু রিক্সাও চলছে অর্থাৎ অনেকে অন্যান্য যানবাহন না পেয়ে রিক্সাতেও হয়তো যাচ্ছেন তবে আসলে অবরোধ কতটুকু আসলে ঢাকা শহরের প্রভাব ফেলেছে এটা বুঝতে আমাদেরকে আরেকটু বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কেননা এই সময়টাতে স্বাভাবিকভাবেই আসলে মানুষের সংখ্যাটা কিছুটা কম থাকে বেলা আটটা থেকে আসলে ঢাকার রাজপথগুলোতে মানুষের ভিড় যানবাহনের ভিড় বাড়তে থাকে তখন আসলে মূলত অবরোধের প্রয়োগটা বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত যেটি বুঝছি সেটি হচ্ছে মহাকালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি রাস্তায় গণপরিবহনের সংখ্যাটি কিছু কম রয়েছে এই হচ্ছে অবরোধের সবশেষ পরিস্থিতি হিসাবে জানছিলাম অবরোধের খবর বাংলাদেশে প্রযুক্তি ও কৃষি সহ বেশ কিছু খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানির ব্যবসায়ীরা স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএসিসি চেয়ারম্যান বার্লিন থেকে হাসানুল শাওনের রিপোর্ট ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি দেশটির প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের রয়েছে উচ্চ বিনিয়োগ সক্ষমতা তাই তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে বার্লিনে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্থানীয় সময় সোমবার এই আয়োজনে জার্মানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি দেশটির বিনিয়োগকারীরা যোগ দেন অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বিষয়ে অবহিত করা হয় জার্মানির ব্যবসায়ীদের আমাদের এখন ইকোনমিক ডিপ্লোমেসির দিকে বেশি গুরুত্ব দিতে হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের আরও ব্যবস্থা করতে আমরা সবাই মিলে আমাদের সবার সম্মিলিত যে নেটওয়ার্কিং শক্তি সেটা দিয়ে চেষ্টা করব যে বার্লিন এবং ফ্র্যাঙ্কফুটো সেই মেসেজ দিতে ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ সম্মেলনে ভালো সারা মিলছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান আগামী পহেলা নভেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং তেসরা নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হবে বিনিয়োগ সম্মেলন ফ্রাঙ্কফুর্ট হচ্ছে বিজনেস সিটি সেখানে সব একটা ছোট আকারের আমরা একটা নেটওয়ার্কিং সেশন করতে যাচ্ছি সেখানে বিজনেস লিডার ফাইন্যান্সিয়াল মার্কেট লিডারদের একটা সিলেক্টেড গ্রুপ আমাদের সাথে বসবে সেখানে আমরা বাংলাদেশের তথ্যচিত্র দিয়ে তাদেরকে বাংলাদেশে আসা ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং তাদের অ্যাসোসিয়েশন এটা অ্যারেঞ্জ করছে সম্মেলনে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে অর্থনীতির বিভিন্ন ইতিবাচক তুলে ধরা হয় বিদেশি বিনিয়োগকারীরা কী প্রক্রিয়ায় বাংলাদেশে বিনিয়োগ করবেন তার কৌশল এবং তাদের বিনিয়োগের সুরক্ষার বিষয়ে অবহিত করা হয় জার্মানির ব্যবসায়ীদের সেক্ষেত্রে এমন কান্ট্রি ব্র্যান্ডিং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে হাসানুল শাওন এনটিভি নিউজ বার্লিন জার্মানি এখনো পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলার পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের সাথে সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম আর ভোটকেন্দ্রে ব্যালট পেপার কখন পাঠানো হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি মুশফিকুজ সারহিনের রিপোর্ট সোমবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচনের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারগণ পুলিশের মহাপরিদর্শক সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি র্যাব বিজিবি কোস্টগার্ড আনসার ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান নভেম্বরের ঘোষণা করা হবে নির্বাচনের গোয়েন্দা সংস্থা সমূহের যে প্রতিবেদন অথবা তাদের যে বক্তব্য তাদের প্রধানরা যে বক্তব্য কমিশনকে দিয়েছেন এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই একটি বৃহত্তর রাজনৈতিক দল ইতিমধ্যেই হরতাল শেষে তারা একটি সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পর্যবেক্ষণ আছেন সেটা কমিশনকে অবহিত করেছেন আবার যখন পরবর্তী সিচুয়েশনগুলো আসবে তখন কমিশনকে তারা অবহিত করবেন তার আলোকে ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করা হবে কারণ এখন পর্যন্ত কমিশনের কাছে যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন মতে মনে হয়েছে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে আর ব্যালট পেপার ভোট কেন্দ্রে নির্বাচনের দিন ভোরে পাঠানোর ব্যাপারে ইসির বর্তমান অবস্থানও তুলে ধরেন তিনি ব্যালট পেপার নির্বাচনের আগের দিন রাতে বা সকালে পৌঁছানো হবে কি না এ বিষয়ে আসলে সত্যিকার থেকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি তার কারণ হচ্ছে এগুলো আরও অনেক সময় রয়ে গেছে মিটিং হবে তার পরবর্তীতে যখন পরিপত্রগুলো জারি হবে ওই সময় কোন পরিস্থিতি থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে মানে কমিশন এবং তারা আলোচনার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন তিনি আরও জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার কথা কমিশনকে জানিয়েছেন বিভিন্ন বাহিনী প্রধানরা মুশফিক উসালহীন এনটিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে